Hey guys, it's Pritham. I'm back with my new video. আমি আর গৌরব আজকে আছি আর আমরা চলে এসেছি একটা সানডে স্পেশাল ভেরি স্পেশাল ব্লগ নিয়ে। এটা বিশেষ করে মেয়েদের জন্য আরো ফেভারিট হতে চলেছে। মেয়েদের জন্য, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য আপনারা যে এজেই থাকুন আমরা অনেকেই পছন্দ করি। This shop is going to shock your minds. আপনারা এতটা সারপ্রাইজ হবেন যে কিছু বলার থাকবে না। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুরা কি এর আগে এমনি কিছু ইয়ে ফ্লেভার ট্রাই করেছে? কোনোদিন করেনি। আইটেমগুলো নায়াব হচ্ছে, কোথাও পাওয়া যায় কিন্তু বহুত দামে পাওয়া যায়, অনেক দামে। সেগুলো ভিডিওতে বলবো। এখানে অনেক কম দামে পাওয়া যায়। ফার্স্টেই আমরা বলে দিই, আমরা আছি যে ধর্মশালাতে, নিউ ধর্মশালা হসপিটাল থেকে বাঁ হাতে যে রাস্তাটা আছে ওখান থেকে নিয়ে নেবেন। চিন্তা করবেন না, আরো ভালো করে বোঝাবো আমি ভিডিওটা চলাকালীন, লাস্ট অবধি দেখবেন। আর আমরা আজকে ট্রাই করব হচ্ছে বড় ভাই রোনক ফাস্ট ফুডস, ঠিক আছে? দোকানটা কোথায় আছে, দোকানটাতে কি কি মেনু আছে? হ্যাঁ, মেনুটা এখানে যা মেনু আছে গাইজ, আই ওয়াজ লিটারালি শকড কি এরকম যে মানে এত কম দামে এত ভালো মেনু পাওয়া যায় কোথাও। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা সানডে স্পেশালে আসছে। ভিডিওটা লাস্ট অবধি থাকবেন, ঠিক আছে? খুব ভালো হবে যদি ভালো লাগছে আমাদের এফার্ট, প্লিজ একটা করে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হ্যাঁ, একদম। সো আর বেশি কথা না বলে লেটস স্টার্ট। হে গাইজ, আজকের ভিডিওতে আমরা রৌনক ফাস্ট ফুডে ভিজিট করি। শপটার লোকেশানটা একটু খুঁজে পাওয়া প্রবলেম্যাটিক হতে পারে, তাই আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। এটা এনএস রোডে ধর্মশালার সামনে প্রতিদিন সন্ধে 6টা থেকে 10টা অবধি বসে। আপনারা যদি বাইকে আসেন তাহলে এটাকে লোকেট করা খুব ইজি হয়ে যেতে পারে। যোশী মেডিকেল আর শান্তি মেডিকেল এটার সামনে দুটো ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক। এছাড়া আপনার ডিসক্রিপশনে থাকা গুগল ম্যাপসের লিঙ্কটাকেও ক্লিক করে নিতে পারেন এক্স্যাক্ট লোকেশানটা পাওয়ার জন্য। আর আপনারা যদি বাসে আসেন তাহলে আপনাদেরকে হটন রোড থেকে টোটো বা অটোকে আপনাদেরকে বলতে হবে যে আমরা ধর্মশালা অবধি যেতে চাই এনএস রোডে, তাহলে তারা আপনাদেরকে পৌঁছে দেবে। আজকে আমাদের ট্রাই করা ফার্স্ট আইটেম হচ্ছে সিঙ্গাড়া চাট। আপনারা দেখতে পাবেন একটা সিঙ্গাড়া দিয়ে ওটাকে বানানো হচ্ছে। এটার দাম ফুল প্লেট 20 টাকা আর হাফ প্লেট 10 টাকা। এরপরেও আরও প্রচুর জিনিস আমরা ট্রাই করবো, সো স্টে টিল দি এন্ড, কারণ লাস্টে এমন একটা আইটেম আসবে গাইজ যেটাতে আপনাদের মাইন্ড ব্লো হতে চলেছে। সো পুরোটা দেখুন। প্রথমেই আপনাদের দেখাতে চলেছি সিঙ্গাড়া চাট। সবাই তো আমরা চাট খেয়েছি ছোটো থেকেই, বাট সিঙ্গাড়া চাটটা আমি আমার লাইফে প্রথম খাচ্ছি। যে সিঙ্গাড়া দিয়েও যে চাট হয় এটা আমি প্রথমবার দেখলাম আর বানাতে দেখলাম এবার খাওয়ার পালা, কেন এতদিন তো খাইনি, এবার সিঙ্গাড়া চাটটা খেয়ে দেখবো। অসাধারণ অসাধারণ হয়েছে। মানে সিঙ্গাড়ার সাথেও যে এমনিভাবে চাট বানানো যায় সেটা একমাত্র এখানেই দেখলাম। আপনারা আসুন এবং এর টেস্ট নিন, এনজয় করুন। এর দাম ফুল প্লেট 20 রুপিস অ্যান্ড হাফ প্লেট 10 রুপিস, খুবই কম দামে আছে আর মানে একটুতেই পেট ভরে যাবে আপনাদের। সো দেখুন আমি খেতে থাকি। রৌনক ফাস্ট ফুডসে আমাদের খাওয়ার সেকেন্ড আইটেম হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাট আসানসোলের অনেক দোকানেই পাওয়া যায়, সো এটাকে নতুন করে বলার কিছু নেই। এটা হাফ প্লেট হচ্ছে 10 টাকা আর ফুল প্লেট হচ্ছে 20 টাকা। সত্যি কথা বলতে গাইজ, আসানসোলে আমি 100টার ওপরে রেস্টুরেন্ট ভিজিট করেছি, বাট রৌনক ফাস্ট ফুডস হ্যাজ লেফট মি আটারলি সারপ্রাইজড। আমি গ্যারেন্টি দিচ্ছি আসানসোলে এর মতো ইউনিক আইটেমস এর থেকে কম দামে খুব কম রেস্টুরেন্টই দিতে পারে। এখানে সিঙ্গাড়া, পাপড়ি চাট থেকে শুরু করে বড়াপাও, পাওভাজি, কটোরি চাট অ্যান্ড ইভেন রাজকচুরিও পাওয়া যায়। এগুলোর কস্ট সম্বন্ধে জানতে হলে শেষ অবধি দেখবেন। সো গাইজ, আজকে গৌরব দেখলেন সিঙ্গাড়া চাটটা ট্রাই করলো, আমি আজকে পাপড়ি চাট ট্রাই করবো। পাপড়ি চাট আপনারা অনেক জায়গাতেই খেয়েছেন, ঠিক আছে? ইটস নট দ্যাট মাচ ডিফারেন্ট, কিন্তু ডেকোরেশন ওয়াইজ খুব ভালো লাগছে, দেখেই বলছি আপনাদেরকে। অ্যান্ড এটার কস্ট হচ্ছে মাত্র 10 টাকা। সুগরটা সামনে যদি নিয়ে আসিস দেখা, এখানে দেখুন একটা গ্রিন কালারের দিয়েছে, একটা টকের মতো একটা চাটনি দিয়েছে রেড কালারের, আর পাপড়িগুলো হচ্ছে পাপড়ি, ঠিক আছে? ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফুডস। অ্যান্ড যদি মেয়ে হন আপনারা, আমার অনেক ভিউয়ার মেয়ে হচ্ছে, আই গেস আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? খেয়ে বলি কিরকম। ইটস টাইম ফর মাই ফার্স্ট বাইট, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বলার জন্য। পাপড়িটা দিয়ে শুরু করি। দূর ধৈর্য খেতে হয়েছে, মজা চলে আসছে জাস্ট গাইজ। ইটস ফিল্ড উইথ ফ্লেভার্স, বহুত ফ্লেভার আছে এটাতে। ইটস ওয়ান অফ মানে আপনাদের খেয়ে মজা আসবে। ঘুগনিটা খেয়ে বলি,
ঘুগনিটাও বেশ টেস্টি আছে। সো এটার দাম মাত্র 10 টাকা হাফ প্লেট, ফুল প্লেট হয়তো 20 টাকা। প্লিজ আসতে পারেন, ভাল লাগবে খেতে। আমাদের থার্ড আইটেমটা হচ্ছে বড়াপাও। এটা আপনাদেরকে গৌরব টেস্ট করে বলবে কেমন হয়েছে। এছাড়া এটার ব্যাপারে সবচেয়ে ফ্যাসিনেটিং জিনিস হচ্ছে এটার প্রাইস, যেটা শুধুমাত্র 15 রুপিস। ইয়েস গাইজ, আই এম নট কিডিং, শুধুমাত্র 15 রুপিস। সিরিয়াসলি, এটা একটা এগ রোলের থেকেও অনেক সস্তা। আমার বাড়িটা যদি আরেকটু কাছে হতো না গাইজ, আমি নিজেই প্রতিদিন ইভিনিংয়ে গিয়ে খেয়ে আসতাম। কারণ দেখতেই পাচ্ছেন খুব হেলদি হেলদি আইটেমসগুলো দিয়ে বানিয়েছে, আর সাইজটাও বেশ বড়ো। সো এটা একটা খুব ফিলিং ইভিনিং স্ন্যাক হতে পারে আপনাদের জন্য। সো যদি সামনাসামনি থাকেন, আপনারা নিশ্চয়ই ট্রাই করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন আমার হাতে বড়াপাও চলে এসছে। বড়াপাওটা মানে এতটাই বড় আছে, ভালো আছে, ঠিক আছে। এর ভিতরটা দেখুন একবার আপনারা, মানে এত ভালো সুন্দর করে সাজানো হয়েছে পেঁয়াজ ঠেয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে, আর এত ভালো বড়াটা আছে। তো দেখতে পাচ্ছেন ইটস এ বিগ, আর এর দাম মাত্র 15 টাকা, ঠিক আছে। 15 টাকা এত বড় বড়াপাও পাচ্ছেন আপনারা। সিপান বাইট যেটা আছে আমাদের গ্যালাক্সি মল অপোজিটে, তো সিপান বাইটের এখানকার দাম হচ্ছে 35, আর এখানকার 15 টাকা। তাহলে ভাবতে পাচ্ছেন এখানকার মানে দামটা কতটা কম আর সুস্বাদু হবে, এটা দেখে নিই আগে আমরা, ঠিক আছে। আর দর্শক বন্ধুদের বলবো আপনারা আসুন, চলুন খেয়ে দেখি। গাইজ, এর মধ্যে এতটা পরিমাণে বাটার বেশি আছে যে এর স্বাদটা আরও বাড়িয়েছে এটা। তো আমি বলবো প্রীতমকে একটু কাছ থেকে দেখাতে, যে এতটা ভালো মানে সফট এই বাটার ইয়েটা, যে আপনারাও মানে মুখে দিলেই আপনাদের গলে যাবে এমন। প্যাটিটায় এই তো দেখতেই পাচ্ছেন যে ধনে পাতা, ঠিক আছে, পেঁয়াজ, তারপরে আলুর যে টিকিয়াটা দিয়েছে, মটরশুঁটি, এত কিছু আছে দেখুন, ঠিক আছে। তো আমি এনজয় করি, দেখতে থাকুন পরেরটা ভাই আনছে। আমাদের আজকের ফোর্থ আইটেমটা হচ্ছে পাওভাজি। এটার ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই, মুম্বাইয়ের এই পপুলার ডিশটা ওয়ার্ল্ড ওয়াইডে ফেমাস আর অনেকেরই ফেভারিট। এই শপটাতে এটার দাম শুধুমাত্র 20 রুপিস। সিরিয়াসলি গাইজ, এর চেয়ে সস্তায় আমি কখনও পাওভাজি ট্রাই করিনি। যদি আপনারা করে থাকেন, প্লিজ আমায় কমেন্ট সেকশনে বলবেন। আর আমি একজনকে খুব দিলসে আমি থ্যাংক ইউ বলতে চাই, সে হচ্ছে বিশাল গুপ্তা। সেই আমাকে এই শপটার ব্যাপারে কমেন্ট সেকশনে জানায়, আর আমি তাকে থ্যাংক ইউ বলবো যে এত সুন্দর দোকানটাকে আমাকে এক্সপ্লোর করতে হেল্প করার জন্য। সো গাইজ, ফাইনালি আমাদের কাছে পাওভাজি চলে এসছে। দেখতেই পাচ্ছেন, প্রথমে বলে নিই, খাবারের মেলা বসিয়ে দিয়েছি আমরা। আমরা কী জিম করছি আমরাই জানি, বাট বিকজ উই আর ডিভাওরিং জাঙ্ক ফুড লাইক এনিথিং। যাই হোক, কিপিং দ্যাট অ্যাসাইড, দেখুন এটা, এটা হচ্ছে একটা পাওভাজি। আর এটার দাম, পাওভাজি তো সুন্দর খুব টেস্টি লাগছেই, কিন্তু আমার যেটা বেশি ভালো লাগছে সেটা যেটা দামটা, এটার দাম মাত্র 20 টাকা। আমি কিছুদিন আগে ভোলা বার্গারে অরিন্দম পাওভাজি খেয়েছিল, যদি আপনারা দেখে থাকেন, সেটার দাম ছিল 30 রুপিস, ঠিক আছে। এটা 20 টাকা, দামে সবগুলোকে বিট করছে। এবার টেস্টে বলি কীরকম। গৌরব সামনে আন, খেয়ে বলি আপনাদেরকে। এটা হচ্ছে ব্রেডটা, ব্রেডটা খেয়ে দেখাই। গুড না ভাজিটা, খুব গরম আছে, ইটস ওকে, ঠিক আছে, ভালো স্বাদ আছে, অনেক কিছু দিয়েছে, দেয়ার ইজ আ লট অফ মশালা ইন ইট। 20 টাকার জন্য আই উইল ডেফিনেটলি সাজেস্ট দিস ওয়ান। যদি কম দামে আপনারা পেট ভরা খাবার খেতে চান, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস ওয়ান, ইটস অসম। দুর্ধর্ষ বলবো না, কিন্তু ভালো খেতে, ঠিক আছে। আমাদের লাস্ট আইটেমটায় যাওয়ার আগে, যারা যারা এই ভিডিওটাকে এখনও অবধি স্কিপ না করে দেখেছে, আমি তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই। কারণ দিস আইটেম ইজ দ্য বেস্ট অফ দ্য লট। কটোরি চাটের কনসেপ্টটা অনেস্টলি রৌনক ফাস্ট ফুডে আসার আগে আমি কোনোদিন আমি এটার ব্যাপারে শুনিনি যে এরকমও পাওয়া যায়।
এটার দাম মাত্র হাফ প্লেট 10 টাকা আর ফুল প্লেট 20 টাকা। বাট জাস্ট দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কি একটা চাটনি দিয়েছে রেড কালারের, তারপর দই দিল, তারপর একটা গ্রিন কালার কি দিল, প্রচুর জিনিস দিয়ে বানিয়েছে সিরিয়াসলি। সো এটা টেস্টের রিভিউ জানার জন্য লাস্ট অফ ফাইনালি যে অন্তিম আইটেমটার জন্য আমরা ওয়েট করাছিলাম আপনাদেরকে, আমরা নিজে যেটার জন্য ওয়েট করছিলাম সেটা হচ্ছে কটোরি চাট। প্লিজ কমেন্ট সেকশন লিখবেন আপনারা এই কনসেপ্টটা শুনেছেন কি, কটোরি চাট। আপনারা চাটটা তো খাবেনই, চাটের সাথে সাথে যে পাত্রটায় চাটটা রাখা হচ্ছে সেটাকেও খেতে পারবেন। গৌরব একবার যদি দেখার সামনে দেখে, এই দেখুন একটা খস্তা টাইপের, এর ওপর কচুরির ওপর গোটা চাটটাকে রাখা হয়েছে, ঠিক আছে। সো ইটস অ্যান ওয়ার্ক অফ আর্ট। আর যেটা যদি আপনারা দেখতে পাবেন ওপরে, এই দেখ গৌরব কতটা ঠিক করে মশলা দেওয়া হয়েছে, এখানে কিছু এ আছে, বেদানা আছে, ঠিক আছে, দই আছে, একটা সবুজ টাইপের একটা টকের একটা টক আছে, আর ভেতরে বাকি জিনিসটা আছে, ঠিক আছে। একটা আমি কম্প্যারিজন ড্র করতে চাই আমাদের আসানসোলের রেস্টুরেন্ট পার্ক ক্যাফের সাথে। পার্ক ক্যাফেতে কটোরি চাট পাওয়া যায় কিন্তু সেটার দাম হচ্ছে 45 রুপিস, বাট দিস গাইজ আর মেকিং ইট ফর জাস্ট 10 রুপিস অ্যান্ড 20 রুপিস। সো ভাবতেই পারছেন কতটা সস্তা হচ্ছে। দামের দিক দিয়ে অবভিয়াসলি দে হ্যাভ ওয়ান, খেয়ে বলি কীরকম লাগছে, ঠিক আছে। সো ইটস টাইম ফর কটোরি চাটস ফার্স্ট বাইট। ইটস গুড, বেশ ভালো খেতে। আমি কিছুক্ষণ আগে পাপড়ি চাটটা খেয়েছিলাম, টেস্টটা ওরকমই হচ্ছে। অবভিয়াসলি চাটটা তো ওইটাই হবে জিনিসটা, প্রিপারেশনটা ডিফারেন্ট হবে। একটু কচুরিটাকে দিয়ে খাই, এটা খাস্তা আছে, ঠিক আছে। আপনারা চাটটা শেষ করার পর এটা কিন্তু চিবিয়ে চিবিয়ে খেতে খুব মজা লাগবে, সো লাস্ট অবধি বাঁচিয়ে রাখবেন। এই সো গাইজ, আমাদের রৌনক চাটের সফর এখানেই শেষ হলো। কমেন্ট সেকশনে লিখবেন কিরকম লাগলো। সো আপনারা দেখলেন আমরা এতক্ষণ এতগুলো চাটের ভিডিও দেখালাম, চাট খেলামও, আর দর্শক বন্ধুরা আপনারা আসুন এবং এখানে চাট টেস্ট করে দেখুন, খুব ভালো লাগবে। প্রীতম তোমার কেমন লেগেছে? একটা কথা বলতে চাই, আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ যাবতীয় আইটেম আমরা টেস্ট করেছি, আর পাও ভাজিটা হাফ আমাকে দিচ্ছিল, তো আমি বললাম ভাই তুমি খাও, আমার পেট একটু ভরে গেছে। তুই কই, তুই সবগুলো খেলি, আমি খেতে পারিনি, খেলাম। আচ্ছা আপনারা আসুন এবং চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা বেশি দূর যেতে। এন্ড গাইস, যারা লাস্ট অফ দি টিকেছেন তাদেরকে একবার বলে দিই, আ ভেরি বিগ থ্যাঙ্কস টু অল অফ ইউ, কারণ আপনারা আমার সবগুলো ভিডিওটা দেখছেন প্রথমত। সেকেন্ড অফ অল, এটা আমার 100 নম্বর ভিডিও ছিল, ঠিক আছে। তো আপনারা সাপোর্ট করছেন বলে কিন্তু আমরা ভিডিওগুলো এত মানে ওই স্টার্টিং থেকে আনতে পেরেছি। আজ আমাদের 100 নম্বরের ভিডিও, ভাবতে পারছেন 100 নম্বর আমরা ছুঁয়ে নিলাম আপনাদের আশীর্বাদের জন্য, আপনাদের সাপোর্টের জন্য। সো এটা একটা ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর মি, বিকজ আমি আপনাদের মতো এত লয়াল এত ভালো সাবস্ক্রাইবার পেয়েছি। আপনারা থ্যাংক ইউ সো মাচ, আপনারা আছেন তাই আমরা আছি, অবভিয়াসলি নইলে আমরা থাকতাম না। চলুন এমনিভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন, পাশে থাকুন এবং অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। সো